বন্ধুরা কেমন আছো? আশা করি ভালোই আছো। তোমরা ম্যাথ প্লাজা চ্যানেলে দেখতে পাবে বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার লাইক এসএসসি, এসএসসি, সিজিএল, পিএসসি, গ্রুপ ডি ওর ক্লার্ক, ব্যাংক গ্রুপ ডি ওর ক্লার্ক, রেল গ্রুপ ডি ওর ক্লার্ক, টেট, জেক্সপো ইত্যাদি যে কম্পিটিটিভ পরীক্ষাগুলো হয় সেই কম্পিটিটিভ পরীক্ষার শর্ট ট্রিক্স, ম্যাথামেটিক্যাল যে প্রবলেমগুলো আছে কিভাবে আমরা উইথিন 5 সেকেন্ডস এর মধ্যে সলিউশন করতে পারবো সেই সংক্রান্ত ট্রিক্স তোমরা ম্যাথোপ্লেজাতে দেখতে পাবে। আমি শুভেন্দু স্যার, এই ম্যাথোপ্লেজা চ্যানেলে আরও বিভিন্ন ভ্যারাইটিজ ম্যাথামেটিক্যাল প্রবলেম, যেমন সময় ও কার্য, গড় নির্ণয়, বয়স নির্ণয়, ক্যালেন্ডার থেকে বয়স নির্ণয়, লুপ্ত সংখ্যা নির্ণয়, ম্যাথামেটিক্যাল রিজিয়নিং ইত্যাদি যে কম্পিটিটিভ পরীক্ষার ম্যাথামেটিক্যাল প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলোকে উইথিন 5 সেকেন্ডস কিভাবে প্রশ্ন দেখি আমরা অ্যান্সার করতে পারবো সেই সংক্রান্ত ট্রিক্স এবং ফর্মুলা তোমরা ম্যাথোপ্লেজা চ্যানেলে দেখতে পাবে। এছাড়াও কিভাবে গণিতে স্মৃতিশক্তি বাড়ানো যায়, কিভাবে বোর্ডের পরীক্ষায় 100-এর মধ্যে 100 পাওয়া যায়, কিভাবে কোনো অঙ্ক উইথাউট ফর্মুলা ইউজ করে কিভাবে আমরা করতে পারবো সেই সংক্রান্ত টিপস তোমরা ম্যাথোপ্লেজাতে পরবর্তী ভিডিওতে দেখতে পাবে। আজকে আমরা শুরু করব সমাকলন বিদ্যার প্রতিস্থাপন পদ্ধতির তৃতীয় পর্ব। এই পর্বে তোমরা দেখতে পাবে কিভাবে কোনো একটা ইন্টিগ্রেশনকে খুব সহজেই আমরা ট্রিক্স কাজে লাগিয়ে অ্যান্সার করতে পারবো সেই সংক্রান্ত ট্রিক্স আজকের ভিডিও। তাহলে শুরু করা যাক আজকের ভিডিও, সমাকলন বিদ্যার প্রতিস্থাপন পদ্ধতির তৃতীয় পর্ব। প্রতিস্থাপন পদ্ধতি বা পরিবর্ত পদ্ধতি তৃতীয় পর্ব। এই পর্বে আমরা দেখতে পাব কিছু সূত্রাবলী আমাদের আগে শিখে নিতে হবে, কিভাবে বিভিন্ন আকারের ইন্টিগ্রেশন থাকলে তার ফর্মুলাগুলো কেমন হয় সেই সংক্রান্ত ট্রিক্স প্রথমে আমরা 6টা ট্রিক্স বা ফর্মুলা আমরা আগে জেনে নেব। নাম্বার 1 ফর্মুলা, ইন্টিগ্রেশন dx / x² + a² = 1/a tan ইনভার্স x/a + c, c = ic। তার মানে ফাংশনটা দেখো ভাগ আকারে আছে, লবে 1 আছে, হরে আছে x² + a², তাহলে আগেই বলেছি ইন্টিগ্রেশনের ভাগের কোনো ফর্মুলা নেই। ভাগের ফর্মুলাগুলোকে এড়ানোর জন্য কিছু প্রতিস্থাপন পদ্ধতিতে আমরা ফর্মুলা শিখে নেব, তাহলে ভাগ আমাদের আর করার প্রয়োজন হবে না। প্রথম ফর্মুলা, ইন্টিগ্রেশন dx / x² + a² = 1/a tan ইনভার্স x/a + c, c = ic। 2 নম্বর, ইন্টিগ্রেশন dx / x² - a² = 1/2a log mod x - a / x + a + c, এটাও দেখো ভাগ আকারে, তার মানে এখানে ছিল x² প্লাস a², এখানে আছে x² মাইনাস a², a হচ্ছে এখানে ধ্রুবক সংখ্যা। তাহলে কোন একটা রাশিকে যদি আমরা x মানে চলরাশি, চলরাশির বর্গ মাইনাস বা প্লাস ধ্রুবকের বর্গ এই আকারে সাজিয়ে নিতে পারি তাহলে কিন্তু আমরা এই ফর্মুলাগুলো খুব সহজেই ব্যবহার করতে পারব। 3 নম্বর, ইন্টিগ্রেশন dx / a² মাইনাস x², ধ্রুবক রাশি আগে চলরাশি পরে, সমান 1/2a log mod a plus x by a minus x plus c। তাহলে 2 নম্বর আর 3 নম্বর ফর্মুলা স্টাইল বা লজিকটা কিন্তু কিছুটা একই রকম, এই দুটো ফর্মুলা 2 নম্বর আর 3 নম্বর, এখানে ছিল x² minus a², এখানে আছে a² minus x². তাহলে প্রথম তিনটে ফর্মুলা হচ্ছে ইন্টিগ্রেশন log by হর আকারে থাকলে কেমন তার রেজাল্ট হবে সেই সংক্রান্ত প্রথম তিনটে ফর্মুলা। নেক্সট তিনটে ফর্মুলা আমরা শিখবো। নাম্বার 4, ইন্টিগ্রেশন dx / √x² + a², তার মানে এখানে হরে বর্গমূল আছে, বর্গমূলের ভিতরে x² + a² সমান log mod x + √x² + a² + c। 5 নম্বর, ইন্টিগ্রেশন dx / √x² - a² সমান log mod x plus root over x² minus a² plus c। তাহলে 4 নম্বর আর 5 নম্বর ফর্মুলা দেখো একই রকম, প্লাস থাকলে এখানে প্লাস, মাইনাস থাকলে root over এর মধ্যে এখানে হবে মাইনাস। 6 নম্বর,
ইন্টিগ্রেশন dx বাই √ ওভার s স্কয়ার মাইনাস x স্কয়ার সমান sin ইনভার্স x বাই a ব্র্যাকেট দেখো কন্ডিশন মড x লেস দ্যান মড a প্লাস c তাহলে 4 5 6 এই তিনটে ফর্মুলাই হচ্ছে হরে √ ওভারের মধ্যে চলরাশির বর্গ প্লাস ধ্রুবক রাশির বর্গ বা চলরাশির বর্গ মাইনাস ধ্রুবক রাশির বর্গ বা √ ওভারের মধ্যে ধ্রুবক রাশির বর্গ মাইনাস চলরাশির বর্গ তাহলে এই ছটা ফর্মুলা কাজে লাগিয়ে আমরা প্রতিস্থাপন পদ্ধতির তৃতীয় পর্বে কিছু অঙ্ক করব এছাড়াও আমরা এখানে কিছু রুল বা ট্রিক শিখব অর্থাৎ এই আকারের ফাংশন থাকলে তার ইন্টিগ্রেশন আমাদের এইভাবে করতে হয় এইটা হচ্ছে এই চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ আইটেম তাহলে প্রথম রুল আজকে শিখব আমরা রুল 1 না ইন্টিগ্রেশন dx বাই দ্বিঘাত রাশি বা ইন্টিগ্রেশন dx বাই a x স্কয়ার প্লাস bx প্লাস c যদি এই আকারের ইন্টিগ্রেশন করতে হয় তাহলে কি করতে হবে না দ্বিঘাত রাশিটিকে অর্থাৎ a x স্কয়ার প্লাস bx প্লাস c দ্বিঘাত রাশিটিকে দুটি রাশির বর্গের সমষ্টি বা অন্তর রূপে প্রকাশ করার পর ওপরের সূত্রের এক বা দুই বা তিন নংয়ের সাহায্যে সমাধান করতে হবে তার মানে কি বোঝালো রুল 1 বলেছে ইন্টিগ্রেশন dx বাই দ্বিঘাত রাশি তার মানে এখানেও ভাগাকারে আছে লব বাই হর লবে এক হরে দ্বিঘাত রাশি বা ইন্টিগ্রেশন dx বাই a x স্কয়ার প্লাস bx প্লাস c তাহলে দ্বিঘাত রাশির আকারটা কি না a x স্কয়ার প্লাস bx প্লাস c যদি এরকম আকারে থাকে অর্থাৎ এই আকারের সমাকল নির্ণয় করতে হলে কি করতে হবে না দ্বিঘাত রাশিটিকে অর্থাৎ a x স্কয়ার প্লাস bx প্লাস c রাশিটিকে দুটি রাশির বর্গের সমষ্টি বা অন্তর রূপে প্রকাশ করার পর ওপরের সূত্রের এক নং বা দু নং বা তিন নং এর সাহায্যে সমাধান করতে হবে তার মানে এই দ্বিঘাত রাশিটাকে ক্যালকুলেশন করে ওপরের সূত্রের এক দুই অথবা তিন যে ক্ষেত্রে যেটা আসবে সেইভাবে সাজানোর পরে ফর্মুলাগুলো আমাদের ইউজ করতে হবে তাহলে ট্রিক্সটা বোঝা গেল তাহলে ইন্টিগ্রেশন হচ্ছে খুব স্পেসিফাইড এরিয়া অর্থাৎ এখানে লিমিটেশন আছে অর্থাৎ এই আকারে থাকলে আমরা এইভাবে যদি না করি অঙ্কটা কিন্তু কোনোদিনই করতে পারবো না তাহলে এটা হচ্ছে রুল 1 এইভাবে আমরা পরবর্তী ভিডিওতে রুল 2 রুল 3 এইভাবে কিন্তু তোমরা দেখতে পাবে তাহলে রুল 1 এর কিছু আমরা অ্যাপ্লিকেশন করে নেব চলে যাই एग्जांपल एग्जांपल ইন্টিগ্রেশন dx বাই x স্কয়ার প্লাস 4x প্লাস 8 তাহলে এই ধরনের ইন্টিগ্রেশনটা রুল 1 এর সাহায্যে হবে কেন ইন্টিগ্রেশন dx বাই দ্বিঘাত রাশি x এর দ্বিঘাত মান আছে তাহলে আমাদের কাজ কি হবে না এই দ্বিঘাত রাশিটিকে দুটি রাশির বর্গের সমষ্টি বা অন্তর যে ক্ষেত্রে যেমন হবে ক্লাস 8 9 এর ক্যালকুলেশন করে প্রথমে ফাংশনটাকে আমাদের সূত্রে ফেলানোর জন্য তৈরি করতে হবে তাহলে কিভাবে তৈরি করব এখানে একটু শেখার আছে মন দিয়ে দেখো না x স্কয়ার প্লাস 2x মানে a স্কয়ার প্লাস 2a ইনটু b b মানে কত দিলে 4x বুঝবে তাহলে 2x হয়ে আছে তাহলে ইনটু 2 2 ইনটু 2x মানে 4x প্লাস b তাহলে b মানে 2 প্লাস b স্কয়ার মাইনাস b স্কয়ার অর্থাৎ 2 স্কয়ার ছিল না যোগ করেছি বিয়োগ করেছি প্লাস 8 যেমন আছে তেমন থাকলো তাহলে কি দাঁড়ালো ক্যালকুলেশন করলে x স্কয়ার প্লাস 2x ইনটু 2 প্লাস 2 স্কয়ার মাইনাস 2 স্কয়ার প্লাস 8 তাহলে প্রথম তিনটে পদকে নিলে হয় x প্লাস 2 এর হোল স্কয়ার মানে a প্লাস b এর হোল স্কয়ার প্লাস 8 থেকে 4 বিয়োগ 4 সমান x প্লাস 2 এর হোল স্কয়ার প্লাস 2 স্কয়ার তাহলে রাশিটা হচ্ছে দেখো দুটি রাশির বর্গের এখানে সমষ্টি আকারে আমরা সাজিয়ে নিয়েছি তাহলে এই মানটাকে আমরা ইন্টিগ্রেশন করতে হলে এই দ্বিঘাত রাশির জায়গায় বসাবো তাহলে সমান ইন্টিগ্রেশন dx বাই x প্লাস 2 এর হোল স্কয়ার প্লাস 2 স্কয়ার তাহলে ফর্মুলা দাঁড়ালো ইন্টিগ্রেশন dx বাই x স্কয়ার প্লাস a স্কয়ার ফর্মুলা হচ্ছে 1 বাই a a মানে এখানে 2 tan ইনভার্স x বাই a তাহলে x মানে এখানে x প্লাস 2 যার বর্গ x প্লাস 2 এর বর্গ তাহলে x প্লাস 2 বাই 2 প্লাস c c সমান ic তাহলে এই লজিকে আমাদের অঙ্কগুলো করতে হবে কিন্তু এখানে একটা প্রশ্ন দ্বিঘাত রাশিটা কিন্তু সবসময় এরকম সিম্পলেস্ট আকারে থাকবে না বিভিন্ন ভ্যারাইটি ফর্মে থাকবে তার জন্য আমরা
পরের एग्जांपल শেখার চেষ্টা করছি তাহলে কত রকম ভাবে দ্বিঘাত রাশিটা থাকে সেই সংক্রান্ত एग्जांपल পরেরটা রাখব ইন্টিগ্রেশন dx / 6x² + 7x + 2 তাহলে এটাও কিন্তু রুল 1 কেন ইন্টিগ্রেশন dx / দ্বিঘাত রাশি আকারে আছে তাহলে আমাদের কাজ হবে দ্বিঘাত রাশিটাকে দুটি রাশির বর্গের সমষ্টি বা অন্তরূপে সাজাব কিন্তু প্রশ্ন হচ্ছে এখানে দ্বিঘাত রাশিটিকে যে আমরা সাজাবো রাশিটার আকার দেখো ভালো করে 6x² + 7x + 2 তার মানে x² এর সহগ কত আছে 6 তাহলে 30 টা হচ্ছে x² এর সহগ যত থাকবে সেটা কিন্তু আমাদের কমন নিতে হবে তাহলে এখানে 6 আছে সমান 6 যদি কমন নেই 6 x² + 7 / 6 x + 1 এর 3 কারণটা x স্কয়ার এর সহগ কি আমাদের 1 হিসেবে আনতে হবে না হলে কিন্তু আমরা ক্যালকুলেশনটা সহজে করতে পারবো না তাহলে এবারে এই রাশিটাকে ঠিক আগের एग्जांपलের মতই আমাদের ক্যালকুলেশন করতে হবে সমান 6 x স্কয়ার + 2x b কত দিলে বুঝবে 7 এর 6x তাহলে 2x 7 / 12 দেখো ক্যালকুলেশন করলে এই মানটা হয় 7 / 6 x প্লাস b স্কয়ার b মিনাস 7 / 12 প্লাস 7 এর বর্গ স্কয়ার ছিল না বিয়োগ করব মাইনাস 7 এর বর্গ স্কয়ার প্লাস 1 এর 3 যেমন আছে তেমনই থাকবে তাহলে প্রথম তিনটে পদকে নিলে হয় 6 x প্লাস 7 / 12 এর হোল স্কয়ার প্লাস 1 এর 3 মাইনাস 7 / 12 হোল স্কয়ার করলে হয় 49 / 1 হোল 4 সমান 6 x প্লাস 7 / 12 এর হোল স্কয়ার প্লাস লসাগু করলে হয় 48 মাইনাস 49 / 1 হোল 4 সমান 6 x প্লাস 7 / 12 এর হোল স্কয়ার ক্যালকুলেশন করলে হয় মাইনাস 1 / 144 সমান 6 x প্লাস 7 / 12 এর হোল স্কয়ার মাইনাস 1 / 12 এর হোল স্কয়ার অর্থাৎ রাশিটাকে আমরা দুটি রাশির বর্গের সমষ্টি আকারে এখানে পেলাম তাহলে এটা সমষ্টি আসবে না অন্তর আসবে সেটা কিন্তু এই ক্যালকুলেশনটার মাধ্যমেই আমাদের করতে হবে তাহলে এই মানটা মানেই হচ্ছে 6 x প্লাস 7 / 12 এর হোল স্কয়ার মাইনাস 1 / 12 এর হোল স্কয়ার তাহলে এই মান রাশিটা মানেই এই রাশিটা আমরা বসিয়ে দেব এখানে সমান 1 / 6 ইন্টিগ্রেশন dx / x প্লাস 7 / 12 এর হোল স্কয়ার মাইনাস 1 / 12 এর হোল স্কয়ার তাহলে ফর্মুলাটা হবে x স্কয়ার মাইনাস a স্কয়ার এর তার মানে দুই নম্বর ফর্মুলা ইউজ হবে সমান 1 / 6 1 / 2a 2 into 1 by 12 log mod x minus a মানে x plus 7 by 12 minus 1 by 12 by x plus 7 by 12 plus 1 by 12 ক্যালকুলেশন করলে দাঁড়ায় এটা কাটাকাটি হয় 6 6 6 করলে 1 log mod লসাগু করলে হয় 12x plus 6 by 12x plus 8 plus c যদি log থেকে আমরা কমন নেই 6 কমন নেই কি দাঁড়াবে log mod 2x plus 1 by 2x plus 2 plus c c সমান ic তাহলে এই ক্যালকুলেশনের টেকনিকটা খুবই সুন্দরভাবে করতে হবে না হলে কিন্তু এখানে অ্যানসার ভুল আসবে নেক্সট আমরা एग्जांपल করে নেব আরেকটা লাস্ট एग्जांपल ইন্টিগ্রেশন dx / 16 minus 25x স্কয়ার তাহলে আগেই বলেছি ইন্টিগ্রেশন করার টেকনিকটা হচ্ছে x স্কয়ারের সহগকে এক করতে হবে কিন্তু কত আছে এখানে 25 আছে তাহলে আমরা কি করলাম 25 কমন নিলাম 1 / 25 ইনটু ইন্টিগ্রেশন dx / 16 / 25 মাইনাস x স্কয়ার সমান 1 / 25 ইনটু ইন্টিগ্রেশন dx / 4 / 5 এর হোল স্কয়ার মাইনাস x স্কয়ার তার মানে এটা কোন ফর্মুলা সাহায্যে হলো ইন্টিগ্রেশন dx / a স্কয়ার মাইনাস a স্কয়ার ইন্টিগ্রেশন dx / a স্কয়ার মাইনাস x স্কয়ার এই ফর্মুলা সাহায্যে আমাদের কিন্তু অঙ্কটা করতে হবে তাহলে এটা ফর্মুলা কি হয় 1 / 25 ইনটু 1 / 2a a মিন্স 4 / 5 log mod a plus x তার মানে 4 / 5 plus x by 4 / 5 minus x plus c c সমান ic তাহলে এইভাবে আমাদের অঙ্কের ক্যালকুলেশন গুলো কিন্তু করতে হবে নেক্সট পর্বে পরবর্তী ভিডিওতে তোমরা দেখতে পাবে প্রতিস্থাপন পদ্ধতির পরবর্তী পর্ব সেখানে আমরা আরো কিছু এরকম রুল এবং ট্রিক শিখব সেই সংক্রান্ত আলোচনা পরবর্তী ভিডিওতে হবে যদি কোনো বন্ধু পূর্ববর্তী ভিডিও দেখে না থাকো তাহলে আই কার্ডে দেওয়া থাকবে ওখান থেকে তোমরা পূর্ববর্তী পর্বগুলো কিন্তু তোমরা দেখে নিতে পারো
থ্যাংক ইউ ফর ওয়াচিং।